বিদেশের মাটিতে এতদিন সিরিজ জিতলেও বাংলাদেশ এমন পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকাকে হারালো এই প্রথম। এই সফরের আগে যেটা হয়তো অনেকেই ভাবেননি। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচের হারটা সিরিজ জেতার অল্প যা একটু আশা ছিল সেটা মিইয়ে দিয়েছিল, কিন্তু গতকাল সেই সেঞ্চুরিয়নকে সাক্ষী করেই ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ। তাস্কিনের পুনরুত্থান এবং টেস্ট সিরিজে বাংলাদেশের স্ট্র্যাটেজি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বললেন বাংলাদেশের 2003 বিশ্বকাপের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। একটা ঘাটতি ছিল আমাদের ফাস্ট বোলিং এর, আমার কাছে মনে হয় এই একটা এক্সাম্পল তৈরি করেছে, আমার কাছে মাস্টার পিস তৈরি করেছিল, আমার কাছে মনে হয় অসাধারণ একটা মাস্টার পিস। আমাদের সময় শান্ত ছিল, এই যে কখনো কখনো কোনো কোনো প্লেয়ার একটা এক্সাম্পল হিসেবে তৈরি করে, আইকন হিসেবে, যাকে কিনা সবাই ফলো করা শুরু করে। তাস্কিন যে হিরো হতে পারে বোলিং করে এবং সে যে এক্সট্রাঅর্ডিনারি বল করেছে, এবং আমার কাছে মানে সাউথ আফ্রিকান বোলার দিচ্ছে আমাদের বাংলাদেশের ফাস্ট বোলার, তার আইডিয়াল জায়গা হচ্ছে রিয়েল ফাস্ট বোলারদের জন্য। সাউথ আফ্রিকার উইকেট যারা রিয়েল ফাস্ট বোলার তারা কিন্তু সাউথ আফ্রিকার কন্ডিশনে সবাই ভালো বল করে, এবং দেখবেন যে এই জন্যই কিন্তু সাউথ আফ্রিকাতে সবসময় কিন্তু ভালো ভালো ফাস্ট বোলার বেরিয়ে আসছে। খুবই সিম্পল যে আমরা ব্যাটিং দিয়ে আমরা ভালো ব্যাটসম্যানরা ভালো ছন্দে আছে, বোলাররা ভালো ছন্দে আছে, এখন শুধু টেস্ট মেজাজে খেলার জন্য যে জিনিসটা দরকার সেই ডিসিপ্লিন একটা মানে বলবো যে 20টা উইকেটের যে ব্যাপার, কোন জায়গায় বল করলে আমি উইকেট বের করতে পারবো। আইপিএলে ডাক পেয়েও তা উপেক্ষা করে দেশের জন্য খেলে গেছেন, আর গতকাল তো তার সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণও করে দেখালেন তাস্কিন আহমেদ। দেশের হয়ে এত বড় প্রত্যাবর্তন হয়তো এর আগে কেউ দেখেনি। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারটাও তাই তারই।